প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাউসার আলম সোহেল। ঠিক এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, আমার হাতে ধান আছে, আর সেই ধান হচ্ছে ইঁদুরের গর্ত থেকে ধান বের করছি। এটা একটা অসাধারণ দৃশ্য। আমি যদি এই জায়গাটিতে হাত দিই, যদি আপসিন তুমি এই জায়গাটি দেখাও, এই জায়গাটি যদি দেখাও তাহলে দেখবেন এই যে দেখেন ইঁদুর কীভাবে ধান কেটেছে। আপনি একটু নেন, এগুলো অনেকগুলো ধান, অনেকগুলো ধান। আপনারা দেখতে পাচ্ছেন যে ইঁদুর ধান কেটে কেটে গর্তের ভিতরে ভরেছে, মানে এই যে দেখেন অনেকগুলো ধান। আর এটি হচ্ছে শীতের পিঠার ধান, অর্থাৎ এই ধানগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ধান, যেটি দিয়ে শীতের পিঠা বানানো যাবে। আমি যদি আরেকটু গর্ত থেকে বের করি তাহলে দেখা যাবে যে এখানে অনেকগুলো ধান আটকে আছে। এখানে রয়েছে, এখানে রয়েছে, এই যে এখানে কতগুলো ধান দেখেন। যে আপসিন তুমি একটু দূরে যদি যাও, আর কি দূরে যাও, এই হচ্ছে আরও কিছু ধান নেন এমন। এই দেখেন অনেকগুলো ধান কিন্তু দেখা যাচ্ছে, যারা দেখছেন যে আপনার এখানে অনেকগুলো ধান, যেটি শীতের পিঠার জন্য খুব কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম এই মুহূর্তে আমার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম নদার গ্রাম থেকে। হ্যাঁ, ক্যামেরাতে রয়েছেন আমার ছোট ভাই আফসিন শাহরিয়ার। আমরা দেখেছি এখানে ধান, অর্থাৎ শীতের মৌসুমে যে ধানটি হয়, যেটি বিশেষ করে বর্ষাকালের যেই ধান, যেটিকে আমরা এটিকে কী ধান বলি গো? বর্ষাকালে এই ধানগুলো হয়, হওয়ার পরে তারপরে আগুর মাসে দেয়, তারপরে হচ্ছে সেই ধান দিয়ে শীতের পিঠা খায়, বিশেষ করে ভাপা পিঠা। আর হচ্ছে যে আরেকটা পিঠা, ভাপা পিঠা, বিভিন্ন পিঠা কিন্তু খায়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা মানে ছোটবেলা থেকে, বিশেষ করে আমি 2000 সাল থেকে গ্রামে থাকি, ঢাকা থেকে গ্রামে আসা, তারপর থেকে যে দৃশ্যটি দেখি, আমাদের অনেকগুলো জমি আছে। তো সেই জমির মধ্যে আমরা দেখতাম যে যখন আমরা ধান কাটতাম, ধান কাটার পর কিন্তু সেখানে প্রচুর পরিমাণে এরকম গর্ত থাকতো, যেটা হচ্ছে ইঁদুরের গর্ত। আর সেই ইঁদুর এই ধান কেটে কেটে এরকম গর্তের ভিতরে রাখতো, আর সেই ধান অনেকেই সেই ধানটা নিতে আসতো। কারণ কি, সেই ধানটা কিন্তু একদম পিওর, মানে সেটা এটাকে চিরা চিরা বানানো হয়, পিঠা বানানো হয়, ঠিক এমন এক দৃশ্য। তো আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম, আজকে বাসা থেকে বের হয়ে আমাদের জমি দেখতে এসেছিলাম, মানে এই সামনের যে জমিটি দেখতে পাচ্ছেন সেটিও আমাদের জমি, এর উল্টা পাশে একটি জমি আছে সেটিও আমাদের জমি। এখানে তিনটি জমি রয়েছে আমাদের, ছোটবেলায় এখানে অনেক বেশি এসেছি আর কি। আমরা আমাদের দাদি এখানে আছেন, দাদির সাথে একটু দেখছি যে এই যে দেখেন এই গর্ত, এই গর্ত থেকেও কিন্তু ধান বের করছে। এটা কিন্তু একদম, এটা যদি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু পুরোটাই আপনার ইঁদুরের গর্ত। দেখেন পুরোটার মধ্যে ধান কীভাবে রাখা হয়েছে, একটু যদি দেখাই আফসিন তুমি যদি একটু ক্যামেরাতে দেখাও, এই দেখেন আমি আস্তে 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 বের করছি, আবার একটু দেখেন, ইয়া দেখেন, তার মানে একদম অদ্ভুত হলো সত্য যে কীভাবে গর্তের মধ্যে ধান রাখা হয়েছে। একটু দাদি নেন, এই যে তার মানে এরকম অনেক গর্ত। আমি যদি আফসিন এই জায়গাটা আর অনেক বেশি আছে, আফসিন আমার মনে হয় এখানে ইঁদুর একটা আছে, এই ইঁদুর কিন্তু অনেক বেশি আলু নষ্ট করে। ঝাড়া দিয়ে না, ঝাড়া দিয়ে না, ধান হয়ে গেল। ও আচ্ছা, ঝাড়া দেওয়া যাবে না, ধান পড়ে যাবে। এইখানেও কিন্তু অনেকগুলো আছে দাদি, এইখানেও দেখেন ব্যাঙ্গে ব্যাঙ্গে এলো, সিরা সিরা জায়গা, সিরা সিরা যায়। এই যে না, আপনি এই ধান নিয়ে কি করবেন দাদি, মানে এগুলো কি রোদ দিয়ে প্রথমে কি করবেন? রোদ দিয়ে হারাম হারাইয়া ধুমু। আচ্ছা, ধুইয়া পিঠা খাম। ধুইয়া পিঠা কি ভাপা পিঠা? আচ্ছা, আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে যাই, আমাকে একটু দাওয়াত দিন। আচ্ছা ঠিক আছে, অসম্ভব সুন্দর মনের মানুষ তিনি একজন। আপনারা যারা বিভিন্ন বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের এই মানুষটির জন্য। আমাদের জন্য দোয়া করবেন, এখানে অনেকগুলো ধান আছে। এই নেন, ইয়াস, অনেকগুলো ধান। আই রে, এই যে ভিতরে ঘর থেকে তোর অভাব নাই, এখানে অভাব নাই ভাই, আর দিস না। আপনারা নিশ্চয়ই অনেক জেলা থেকে দেখছেন, যারা দেখছেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল। এই গ্রামের মাটির সাথে আমার একটা কিন্তু সম্পর্ক আছে, আর এই লুঙ্গি পরা, তারপরে এরকম গামছা পেঁচিয়ে কাজ করা, এই অভিজ্ঞতাটা কিন্তু যে আজকের তা কিন্তু না, এই অভিজ্ঞতাটা একেবারেই আমার জন্মসূত্রেই। আমার দাদা ছিলেন এই এলাকার একজন খাঁটি কৃষক, আর আমার দাদার ছেলেরা, অর্থাৎ আমার বাবা এবং
চাচা রাজারা আছেন, তারা সরকারি চাকরিজীবী, কিন্তু সরকারি চাকরি সরকারি সরকারি চাকরিজীবী হওয়ার পরেও কিন্তু আমরা দেখি আমার বাবা কিংবা চাচারা যখন বাড়িতে আসে তাদের এই জমি জামাগুলো কিন্তু দেখাশোনা করেন, তাদের এই জমি জামাতে আসেন, এমনকি কাজ করেন। এটা একটি মজার বিষয়। আমরা যারা আছি আমরা কিন্তু সেটাকে ধরে রেখেছি, অর্থাৎ আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন কোন জমিতে ধান কতটুকু হয়েছে কী হয়েছে সেটাও কিন্তু আমরা দেখাই। তো সেই কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জমিগুলো দেখতে আসি, ধান কতটুকু হলো, আলু কতটুকু হলো, আলু উঠানো, আলু লাগানো আমি সবই পারি, আলুর কেল টানানো পারি, আলু লাগাতে পারি, তারপরে আলু তুলতে পারি, তারপরে হচ্ছে ভুট্টা লাগাতে পারি, ভুট্টা পাড়তে পারি, ভুট্টা গাছ কাটতে পারি, ধান কেটেছি অনেকবার, দাদার সাথে ধান কেটেছি, এরকম অনেক চাষাদের সাথে ধান কেটেছি, আমি মরিচের জমি নিড়িয়েছি, তারপরে হচ্ছে আলুর জমি তো অনেকবার নিড়িয়েছি, এই যে নাড়া যেটাকে আমরা নাড়া বলি, অর্থাৎ এগুলোকে তোলা, সেটাও আমরা তুলতে পারি, তুলেছি অনেকবার, তুলেছি আমাদের জমি থেকে। দেখছেন আরও কিছু ধান যারা নতুন করে যুক্ত হচ্ছেন তারা যদি দেখেন যে আরও কিছু ধান কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল। এই ধান উঠানোর এই জিনিসটি, যেটি ইঁদুরের গর্ত থেকে ধান উঠানো, এটি আসলে সাধারণ একটি দৃশ্য যে আমরা দেখব যে এখানে ধান যখন সব কাটা শেষ হয়ে যাবে তখন আরও বেশি এরকম ইঁদুরের গর্ত বের হবে, আর সেই ইঁদুরের গর্ত থেকে এরকম ধান কিন্তু এরকম বের করা যাবে, এমনকি সেই ধানে শীতের পিঠা তৈরি হবে, ভাপা পিঠা বলি আমরা, আরও নানান ধরনের পিঠা কিন্তু আছে যেটা হচ্ছে শীতের সময় আমরা সেই পিঠাগুলো খেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছেন আপনারা যে ইঁদুরের গর্ত থেকে টেনে টেনে বের করা হচ্ছে। ইঁদুর বলে আমি ধান খাওয়ার জন্য এক মাসের জন্য সেই ইঁদুর কি করেছে, ধান রেখেছে, আর আমার দাদি বলে না 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 ইঁদুর তোকে খেতে দিব না, হ্যাঁ ইঁদুরকে খাওয়া চলবে না, এই ধান খাইলে না দাদা আলু খাইয়ে লাইব, হ্যাঁ হ্যাঁ এই তো, এইখানে যদি সুযোগ করে দেওয়া হয় যে ধান খাওয়ার জন্য তাহলে কিন্তু আলু খাবে, আর সেই জন্যই দেখেন বাইর করছে, ধান বাইর করছে, একটু হাতটা দেখাবেন কতটুকু বের করেছেন, দেখেছেন ওয়াও টাটকা ধান। আমাদের সাথে জানিব ভাই যুক্ত হয়েছেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা দেখছেন এই ধানের জমিতে। হ্যাঁ বন্ধুরা চলো আমরা একটু সামনে যাই। আসছেন যেটি বলছিলাম যে এই জমিগুলোর মধ্যে ডান পাশে যে জমিটি রয়েছে সেটি আমাদের, আর আমার বাড়ির দিকে চাই, চলো আপনি আমাদের যে বাড়ি সেই বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে যাই। বরাবর যে বাড়িটি দেখতে পাচ্ছেন যেখানে পুরো বাড়িটি হচ্ছে এক ধরনের আপনার দিয়ে ঢাকা, মানে পুরো কি বলা হয় না গাছগাছালি দিয়ে ঢাকা, সেই বাড়িটি হচ্ছে আমার। আপনি সামনে দিকে যাও, আমাদের ধানের জমি দেখাবো, তুমি সামনে দিকে হাঁটো। এই যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িটি হচ্ছে আমার জন্ম, অর্থাৎ যেখানে আমার জন্ম বা বেড়ে ওঠা, যেই বাড়িতে শুধু আমার জন্ম নয় আমার বাবা আমার চাচাদের জন্ম, যেটি আমার দাদার বাড়ি, অর্থাৎ যেই বাড়িতে ছুটে আসি, যেই গ্রামে বারবার ছুটে আসি। এই বাড়ির চারপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো বেশিরভাগই আমাদের জমি, আর সেই জমিগুলোতে আমরা আলু, তারপরে হচ্ছে ধান করে থাকি, ভুট্টা, গম, এছাড়াও মাঝে মধ্যে তিল করা হয়, পাশাপাশি আমরা যেটি করি পাট করে থাকি, এই ফসলগুলো আমরা সবসময় মূলত করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন এখন যে জমিটিতে হাঁটছি সেই জমিটি হচ্ছে এক ধরনের যে মানে ধান কাটা শেষ হয়ে গেছে, এখন যেটা রয়েছে নাড়া, এই নাড়াটা আলু ক্ষেতের জমিতে দেওয়া হয়, অর্থাৎ আলুর জমিতে বেছানো হয় যেন আলুর যেই কেলগুলো আছে সেটি কিছুটা ঠান্ডা থাকে, অনেক বেশি মাটিগুলো যেন অনেক বেশি শুকিয়ে না যায় আর তস থাকে, আর তস থাকার জন্যে মূলত এই নাড়াগুলোকে উঠিয়ে সেগুলোকে রোদ দিয়ে শুকানোর পর তারপর আলুর জমিতে, এই জমিতে যখন আলু করবে সেই আলুর কেলের উপরে উঠিয়ে দেওয়া হয়। আমরা একটু সামনে গেলে দেখবো যে কিছু অংশ নাড়া উঠিয়েছে, অর্থাৎ নাড়া উঠিয়েছে আর সেই নাড়াগুলো এক জায়গায় একত্রিত করে রেখে এই জমিতে চাষাবাদ করা হবে, চাষাবাদ করে আলু লাগানো হবে, আলু লাগানোর ঠিক একদিন থেকে দুদিন পরেই এই নাড়াগুলো সেই আলুর কেলের উপরে দিবে। এই পুরো অভিজ্ঞতাটাই আমার রয়েছে, বিশেষ করে 2005-06-07 দিকে আমরা অনেক জমি করতাম, অন্তত 7-8 কানি জমি করতে হতো আমাদের, আর সেই সময় এই অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি দেখেছি। হ্যাঁ আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাড়া, এখন এই হচ্ছে নাড়া, এগুলোকে আপনার বিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ আলুর কেলের উপরে এগুলোকে এমনি একটা একটা করে বিছিয়ে দেওয়া হয়, আর সেটা একেবারেই কিন্তু যেটি হচ্ছে সতেজ থাকে, মানে ওটা অনেক বেশি রোদে যে মাটিগুলো সেগুলো অনেক বেশি শুকিয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। এরপরে যে জমিটা সেটা আমাদের জমি, ডান পাশের যে জমিটা সেটাও আমাদের জমি, বা পাশের যে জমিটা সেটাও আমাদের জমি, অর্থাৎ এখানে যে জমিগুলো আছে প্রত্যেকটা জমি আমাদের। আপনি দেখতে পাচ্ছেন এগুলো ধান পেকেছে, অর্থাৎ এখানে যদি একটু আপনি তুমি যদি একটু দেখাও যে ধানগুলো কিন্তু একদম পেকে আছে,
অর্থাৎ এটি আগামীকালকে বা পরশু দিনই কাটতে হবে। তো দুঃখজনক হলো সত্য যে এই জমিগুলো ঠিক এখন আমরা চাইলেই করতে পারি না, যেহেতু আমাকে ঢাকায় থাকতে হয়, বাবা সবাই আমরা ঢাকায় থাকি, সেজন্য এই জমিগুলো আমরা তেমন একটি কিন্তু চাষাবাদ করতে পারি না। এই জমিগুলো করার জন্য মূলত বর্গা দেওয়া হয়েছে, অর্থাৎ এই জমিগুলো অন্যরা করছেন, বর্গা দিয়ে দিয়েছি, এখান থেকে কিছু ধান আমাদেরকে দেওয়া হয় যেটি আমরাও শীতের সময় পিঠা খেতে পারি। এই জমিগুলো হচ্ছে এরকম, শুধুমাত্র এই জমিটা নয়, পাশের জমিটি, ধানের জমিগুলো, এরকম অনেকগুলো জমি কিন্তু মূলত এখন বর্গা দেওয়া আছে। আর এই বর্গা চাষিরা আমাদেরকে যা দেয় তাই, তুমি থাকো ওখানে, বর্গা চাষিরা যা দেয় আমাদেরকে সেই জমিটাই, তো সেইটুকু আমরা ফসলে কিন্তু সন্তুষ্ট, যেহেতু বাড়িতে থাকি না। তো যেটি বলছিলাম, এই প্রত্যেকটি জমির সাথে আমার স্মৃতি রয়েছে। এই জমিতে আমি অনেকবার ধান লাগিয়েছি, এই জমিতে অনেকবার আমি আলু লাগিয়েছি, আমি সেখানে কী বলা হয় ভুট্টা উঠিয়েছি, নানান এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের যে মাটি, যেটি আমাদের আমাদের যেই যেখানে জন্ম, যেখানে আমাদের মারা যাওয়ার পর মৃত্যু দিবে আমার যে জায়গাটিতে, অর্থাৎ এই এখানেই কিন্তু আমার মৃত্যু হবে, মৃত্যু হলে কিন্তু আমাকে এখানেই মাটি দিবে, সেই মাটির সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্কের বন্ধন তৈরি করতে হবে। আমি যত বড়ই কিছু হই না কেন, বাংলাদেশের বা সারা পৃথিবীর, কিন্তু আমি কিন্তু আমার মাটিকে ভুলে যেতে পারি না। আর সেজন্য এই কাদামাটি, আমি আসলেই এই কাদামাটির সাথে সম্পর্ক তৈরি করি, কখনো জমিতে চলে আসি, কখনো আমি গাছ লাগাই, কখনো আমি আমার এই গাছগাছালির পুকুর পাড়ে গাছ কাটি, কখনো নতুন গাছ লাগাই, এর মধ্যেই আমি থাকি। গ্রামকে ভালোবাসুন, গ্রামের মানুষকে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন। যদি আপনি কৃষিকে ভালোবাসতে পারেন, কৃষি কাজকে ভালোবাসতে পারেন, তাহলে আমাদের কৃষির উন্নয়ন হবে, আর কৃষির উন্নয়ন হলে আমরা আমাদের যেই খাবারের চাহিদা সেটি মিটাতে পারবো। আমাদের বেশিরভাগ যদি আমরা কৃষির উপরে গুরুত্ব দিই, আমাদের ফলন ভালো হবে, আমরা খাবার আমাদের বিদেশিদের কাছে বারবার হাত পাততে হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের এই লাইভ ভিন্ন রকম, ইঁদুরের গর্ত থেকে ধান বের করার সেই লাইভ যারা দেখেছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। গ্রামের ভাষায়, গ্রামের স্টাইলে আপনাদের সাথে আজকের লাইভ, এটি শুধু লাইভকে দেখানোর জন্যই আপনাদের সাথে ঠিক আমি এভাবে লুঙ্গি আর হচ্ছে এভাবে গেঞ্জি পরে এটা করেছি, বিষয়টা এমন নয়। আমি এই পরিবারের, যেই পরিবার কৃষিকাজে সম্পৃক্ত, এমনকি ছোটোবেলা থেকে এই কাজটি করে আসছি, আমি অভ্যস্ত, আর এই কাজটি মৃত্যুর একদিন পর্যন্ত করে যাব। আমার এই জমির সাথে, আমার এই কৃষিকাজের সাথে, আমার এই পরিবারের সাথে আমার যে সম্পর্ক, সেটা মৃত্যুর একদিন পর্যন্ত থাকবো। এতক্ষণ যারা দেখেছেন সবাইকে একটি কথাই বলবো, আপনারা শহরে থাকেন ভালো কথা, গ্রামকে ভুলে যাবেন না। আপনারা যারা কাদামাটিকে ঘৃণা করেন, আপনারা যারা কাদামাটিকে অপছন্দ করেন, তাদের জন্য আজকের এই লাইভ, যারা আমার বড় ভাই, আমার বন্ধু, আমার ছোট ভাই, সবার প্রতি একটি কথা, দেশকে ভালোবাসতে হবে, মাটির সাথে মিশতে হবে, মাটির সাথে মিশুন। খোদা হাফেজ।